Everyone, good morning and welcome back to my channel. কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আর আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, 7টার সময় উঠে গেছি। উঠে উঠে আমি স্নানটানো করে নিয়েছি আর এখন আমি কিছু খাবো, তারপর আমি পড়তে বসবো, তারপর রান্না করবো, তারপর কলেজে যাব, তারপর কলেজ থেকে আরেকটা টিউশন আছে সেখানেও যাব। কলেজ থেকে যাওয়া যেতে পারে যদি তাড়াতাড়ি কলেজের কাজ ক্লাসটা শেষ হয়ে যায় তাহলে কলেজ থেকেই চলে যাব, নাহলে আবার বাড়িতে আসবো, বাড়িতে এসে চলে যাব। তো দেখি কী করি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল যে আমি প্রত্যেক দিনই একটা একটা ভিডিও বানাই, কিন্তু অলসতার চক্করে ভিডিও এডিট করি না, আর এডিট করি না বলে ভিডিও আপলোড করতে পারি না। মানে কিছু হয়ে গেছে আমার লাইফে, কিছু হয়ে গেছে, মানে কিছু করার নাই। মানে এমন একটা অলস, তো মিডিলে আমি কয়েকদিন বাড়িতেও ছিলাম, তখনও বাড়িতে গিয়ে তো আরও অলসতা, পড়িও না, ভিডিও বানাই না, ভিডিও এডিটও করি না, মানে খুব 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 অলসতা চলে এসেছে আমার মধ্যে। জানি না কীভাবে কাটাবো এই অলসতা। তো আজকে চেষ্টা করব যে একটা ভিডিও দেওয়ার, আর ভিডিও এডিট করব, ভিডিও দেব আজকে আমি চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। এখন আমি খাচ্ছি হচ্ছে ওরিও, খেটে আমি পড়তে বসবো। আর ওরিও বিস্কুট আমার অনেকটাই ভালো লাগে। আর পরে টরে আমি এখন রান্না বসাচ্ছি, এদিকে ভাত আর এদিকে আমি কী করবো আমি নিজেও জানি না। আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি, তো কী করি পরে দেখাচ্ছি, কী করি আমি নিজেও জানি না আমি কী করবো, কারণ কোনো আইডিয়া নেই আমার কী বানাবো আজকে। তো লাস্টলি আমি মিষ্টি কুমড়ো সিদ্ধ করলাম, তো এটা দিয়ে ভাত খেয়ে নেবো, আর সাথে একটু ঘি নিয়েছি। তো ভাতটা যে এসে পড়লাম, আর এটা হচ্ছে আমাদের চারজনের প্র্যাকটিক্যাল, আর এদিকে সবাই প্র্যাকটিক্যাল করছে, তো এখন আমিও প্র্যাকটিক্যাল করব। এ ফিউ মোমেন্টস লেট, তো প্র্যাকটিক্যাল আমাদের প্রায় মোটামুটি শেষই হয়ে গেছে। তো এখন আমরা প্র্যাকটিক্যাল শেষ করে আমরা একটু নমুনা করছি, রিফ্রেশমেন্টের জন্য পিকচার উঠলাম, তারপর আরও কত কিছু নমুনা করলাম। তো তারপর আমি রুমে এসে ভাত খাচ্ছি, এখানে ভাত আর রামাস দিয়ে ভেজে নিয়েছি একসাথে। তো আমি এসে ভাতটাত খেলাম, আর ভাতটাত খেয়ে এখন রেডি হলাম। আর আজকে কলেজে প্র্যাকটিক্যাল করেছি আমরা, কলেজে ফার্স্ট, মানে কলেজে আজকে ফার্স্ট টাইম প্র্যাকটিক্যাল করেছি। তো কিছু প্র্যাকটিক্যাল তো করলাম, আরও কিছু 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 বাকি আছে, তো সেগুলো কালকে গিয়ে ঠিক করে নেব কলেজে। আর এখন আমি পড়াতে যাব, রেডি হয়ে আছি, আর পড়া থেকে এক জায়গায় ঘুরতেও যাব। তো যতটুকু যাই কি না যাই তা তো পরের কথা, যাব এটা প্ল্যান হয়ে আছে। আর আমার এই জায়গায় দেখো, এই জায়গায় আগের সপ্তাহে মেবি বৃহস্পতিবারে আমি কলেজে রুমাল নিতে ভুলে গেছিলাম। তো কলেজের উনাগুলো দিয়ে আমি ঘাম মুছছিলাম, আর এই জায়গাটা ছুলে গেছে, তো এই জায়গাটা কালো হয়ে রয়েছে। তো কি আর করা যাবে, ঠিক করার জন্য আমি এখানে একটা নর্মালি ময়েশ্চারাইজার ক্রিমই লাগাচ্ছি, আর কিছু লাগাচ্ছি না। তো কতটুকু ঠিক হয়ে পরেই দেখা যাবে। তো চলো যাই এবার পড়াতে। সিঁড়ি উঠতে উঠতে আমার প্রায় হালতই খারাপ হয়ে যায়, কি আর করা যাবে। যে শেষ করে এখন আমি আর আমার বান্ধবী আমরা দুজনে মিলে ফুচকা খেতে আসলাম, আর এই দাদার ফুচকা অনেক টেস্টি হয়। আগে আমাদের কলেজের সামনে বসতো, এখন বসে না কেন জানি।